হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান, গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। শীতের নতুন আলু আর লাল লাল টমেটো দিয়ে আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের জিভে জল আনা একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো নতুন আলু দিয়ে এই অসাধারণ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে নতুন আলু আর নিয়েছি 2টো লাল টমেটো। এবার আলুগুলোকে মাঝখান থেকে ফালি করে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে এখন 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এই আলু আর টমেটোগুলোকে আমি একসাথে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে 4 থেকে 5টা হুইসিল দিয়েই আমি প্রেশার কুকার থেকে আলুগুলো নামিয়ে নেব। তো এখানে আমি প্রেশার কুকার থেকে আলুটাকে নামিয়ে নিয়েছি, আলুগুলোকে এখন একটু ঠান্ডা হতে দেব। তার আগে আমি টমেটো থেকে টমেটোর খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু এটা নতুন আলু তাই আলুগুলো কিন্তু একেবারে মোমের মতো গলে গেছে। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ম্যাশার দিয়ে আলু আর টমেটো একসাথে ভালো করে ম্যাশ করে নেব। তো এখানে আলু টমেটো একসাথে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই এই রেসিপিটা আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। এবার এই সাথেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার জিরে আর শুকনো লঙ্কা একসাথে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এবার এই সাথে সাথেই দিয়ে দিলাম 1টা গোটা রসুনের কোয়া। রসুনের কোয়ার খোসাটা কিন্তু আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার রসুনটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। সব কিছু একসাথে 1 মিনিটের মতো ভেজে নেব, অবশ্যই লো টু মিডিয়ামে রেখে, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। তো এখানে মশলাটা কিন্তু অলমোস্ট রেডি। মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা টমেটো আর নতুন আলু। আলু টমেটো দেওয়ার পর এখন খুব ভালো করে এপিটোপিট করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে মশলা আর আলু একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিটের মতো আমি আলুটাকে নাড়াচাড়া করে নিলাম, আর এখন উপর থেকে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর এই ভর্তায় ধনিয়া পাতাটা যত বেশি দেবেন খেতে তত টেস্টি হবে। তো ধনিয়া পাতা দেওয়ার পর এখন আবারও ভর্তাটাকে ভালো করে এপিটোপিট করে নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি কড়াই থেকে কিন্তু ভর্তাটা একদম ছেড়ে দিয়েছে, মানে আমাদের ভর্তাটা অলমোস্ট রেডি। আর আলুটা সিদ্ধ করার সময় আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম, তাই স্বাদটা বুঝে এখন আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে হালকা হাতে আবারও ভালো করে ভর্তার সাথে লবণটাকে মিশিয়ে নিলাম। এবার এটা নামিয়ে নেব 1টা সার্ভিং প্লেটে। এখন বাজারে নতুন আলু আসছে, তাই নতুন আলু আর লাল লাল টমেটো দিয়ে এই ভর্তাটা কিন্তু আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথে আপনারা এই নতুন আলুর ভর্তা জমিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।